প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত সব সময় থাকে ওসবে ভয় করি না। টুঙ্গিপাড়ায় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জানান, গেল 14 বছরে গণতন্ত্রের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি করেছে বাংলাদেশ। এ সময় নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। প্রত্যেক এমপিকে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মতবিনিময়। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় স্থানীয় নেতাকর্মীরা আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের মতামত তুলে ধরেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 14 বছর দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় অর্থনীতির ধারা সচল রেখে উন্নয়ন করা সম্ভব হয়েছে। 14 বছরে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে আর গণতন্ত্রের মধ্যে দিয়ে আমরা যে অর্থনৈতিক উন্নতি করতে পেরেছি, বাজে হার 48% থেকে 18% নামিয়ে এনেছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের উর্বর মাটি ও দক্ষ মানুষকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নিজেদের চাহিদা পূরণ করে বিদেশেও খাদ্য রপ্তানি সম্ভব হবে। যা কিছু পারে উৎপাদন করবে, আমাদের খাদ্য উৎপাদন আমরা নিজেরা করব। ফসল চাষ, সবজি তরকারি, ধান, পাট, গম, যা কিছু পাওয়া যায় সব উৎপাদন করা, বিভিন্নভাবে এই উৎপাদনমুখী হতে হবে সবাইকে। আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়া নির্বাচনে আমাদের চিন্তা নেই, জনগণের ভোট আমাদের আছে, তবে জাতীয় আন্তর্জাতিক কিছু চক্রান্ত ষড়যন্ত্র সবসময় থাকে, তবে ওটা ভয় পাই না। জয়দেব দাস, নিউজ 24, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।